সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি মার্কেট প্লেসের বাইরে আপনারা ক্লায়েন্টদেরকে কী টাইপের মেসেজ লেখে বা কী টাইপের ডেসক্রিপশন লেখে আপনারা বায়ারদেরকে মেসেজ করবেন বা সেন্ড করবেন। এটা এটা আপনি ইমেলের মাধ্যমেও করতে পারেন। যেমন আপনি ক্লায়েন্টদেরকে একটা সুন্দর একটা ডেসক্রিপশন তৈরি করবেন বা ডেসক্রিপশন লিখে আপনি ক্লায়েন্টদেরকে দিবেন। ক্লায়েন্ট যদি আপনার ডেসক্রিপশনটা পড়ে তাহলে যেন ক্লায়েন্ট আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তাহলে কিন্তু খুবই ভালো হয়, তাই না? তো আমরা যারা ইমেল মার্কেটিং করি, আমরা ইমেল মার্কেটিংয়ের ভিতরে আমরা যদি আমাদের বড় বড় এজেন্সি থাকে তাহলে কিন্তু আমরা সহজে ইমেল মার্কেটিং করে আমাদের এজেন্সির সাথে তাদের পরিচয় করায় দিতে পারি। যারা যাদের এজেন্সি নাই তারা চাইলে পার্সোনালি আপনি তাদেরকে ফেসবুক পেজের মাধ্যমে হোক অথবা আপনার একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, পার্সোনাল ব্লগ সাইট আপনি যেটা বলতে পারেন বা পার্সোনাল পোর্টফোলিও সাইট তৈরি করে আপনি কিন্তু সেখানে আপনার ওই কাস্টমারদেরকে আনতে পারেন ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে। যেহেতু আপনি আজকে ইমেল মার্কেটিং শিখাচ্ছি না, আমি শিখাচ্ছি আপনারা কী টাইপের মেসেজ লিখবেন বা কী টাইপের বায়ারদের আকৃষ্ট করার জন্য কোন ধরনের মেসেজ মানে ডেসক্রিপশন লিখলে বায়াররা খুব আকর্ষণ হবে বা ক্লায়েন্টরা আপনার সাথে যোগাযোগ করবে। এবার আসি, আমরা যারা ইংলিশে খুবই দুর্বল, আমরা কিন্তু ব্রিটিশদের মতো খুব একটা ইংলিশ লিখতে পারবো না। যদি আমাদের ইংলিশ প্রয়োজন হয়, এরকম যদি হইতো যে ইংলিশগুলো আমাকে লিখে দিত, আমি জাস্ট কপি পেস্ট করে ওইখানে দিলাম, আমি যে ধরনের বা যে টাইপের ডেসক্রিপশন লিখতে চাচ্ছি সেই টাইপের ডেসক্রিপশনটাই লিখে দিল, তাহলে কিন্তু খুবই ভালো হয়। সেটার উপর মাথায় বেস করেই একটা এআই টুলস বের হয়েছে, এটার নাম হচ্ছে creativefabrica.com। যদি কষ্ট করে এখানে আসতে হবে আপনাদেরকে, অথবা আপনারা গুগলে যা লিখতে পারেন creativefabrica.com, তাহলে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। একটু কষ্ট করে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে সাইন আপটা করে নিতে হবে। যে কেউ এটা সাইন আপ করতে পারে, এখানে আসলে আপনার জিমেলগুলো শো করবে, যে কোনো জিমেল দিয়ে একটাতে লগ ইন করলেই বা সাইন ইন করলেই হয়ে গেল। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ওকে, আমরা সাইন আপ করার পরে আমরা এই একটা অপশনে চলে আসবো, বা সাইন ইন করার পরে আমরা এই একটা অপশনে চলে আসবো, এরকম দেখাবে। আমরা যেটা করবো, এখানে দেখেন টুলস লেখা আছে, টুলসে ক্লিক করার আগে এই জিনিসগুলো নিয়ে আমরা সামনে বিস্তারিত আরও আলোচনা করব। টুলসে ক্লিক করার আগে এখানে মাউসটা রাখবেন, তারপরে দেখেন এখানে লেখা আছে সিএস পার্ক। ওকে, সিএস পার্ক, এটাতে আপনারা ক্লিক করবেন। এখানে এটা দিয়ে অনেক কিছু করা পসিবল, এটা খুবই মানুষের মতো কাজ করে, যদিও মানুষ না। তো আমাদের দরকার হচ্ছে সিএস পার্ক রাইটার। এখানে আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েট টেক্সট তৈরি করব, তাহলে আমাদেরকে এটাতে ক্লিক করতে হবে। আমরা এটাতে ক্লিক করলাম, সিএস পার্ক রাইটারে ক্লিক করার পরে, যেহেতু আমি চাচ্ছি একটা কুল্ট মেল তৈরি করতে, বায়ারদেরকে পাঠানোর জন্য একটা মেল তৈরি করা বা তৈরি করব, সেই জন্য আমি চাচ্ছি মেলের আইডিয়াগুলো যেন তারা দিয়ে দেয় এবং আমাদের যে মেলটা তৈরি করব সেটার জন্য আমাদের এখানে তৈরি করে দেয়, তাহলে কিন্তু আমাদের জন্য খুবই হেল্পফুল হবে, তাই না? তো আমরা এখান থেকে কীভাবে মেল তৈরি করব সেই প্রসেসটা আমি এখন দেখাবো। চলুন আমরা নিচের দিকে যাই। এখানে দেখেন লেখা আছে ইমেল, ওকে, কুল্ট মেল। তো আমরা এখান থেকে ট্রাই নাওতে ক্লিক করব। ওকে, ট্রাইনাতে ক্লিক করার পরে আমাদের আরেকটা পেজে নিয়ে যাবে, এখানে বলবে যে তোমার ডেসক্রিপশনটা কি, সেই ডেসক্রিপশনটা এখানে লিখে দিতে। ধরেন আমার এখানে, ধরেন আমি ফাইবার, এটা হচ্ছে, এটার মানে কি, কোম্পানি অ্যান্ড ব্র্যান্ড নেম। এখানে যদি আপনার কোনো এজেন্সি থাকে, ধরেন আমার এজেন্সি আছে, ধরেন ফ্রিলান্সার রাজু, ওকে, ফ্রিলান্সার, এটা ধরেন আমার একটা কোম্পানির নাম, অথবা নিউ লাইফ লার্নিং আইটি ইনস্টিটিউট, এটা একটা কোম্পানি নাম, ধরেন আমি সেটা লিখতে পারি, অথবা আমার ইউটিউবের নামটাই আমি কপি করে দিলাম ফ্রিলান্সার রাজু, এবং এখানে আমি লিখলাম আই এম এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসই এক্সপার্ট। এটা লেখে আমি জাস্ট এটার উপর বেস করে আমি একটা ডেসক্রিপশন মেক করব, তো বা একটা মেল মেক করব, যেটার মাধ্যমে আমি এই মেলটা, যে মেলটা আমাকে এখন এআই তৈরি করে দিবে বা ক্রিয়েটিভ ফেব্রিকা টুলসের তৈরি করে দিবে, এটার মাধ্যমে আমি আমার সমস্ত ক্লায়েন্টদেরকে এই মেলটাকেই সেন্ড করতে পারবো বা পাঠাতে পারবো। এখানে আরও কিছু অপশন আছে, এগুলো লাগবে না, আপনি জাস্ট করবেন কি, ক্রিয়েটে কন্টেন্টে ক্লিক করবেন। ওকে, আমরা ক্রিয়েটে কন্টেন্টে ক্লিক করার পরে আমাদের মোটামুটি কয়েক সেকেন্ড সময় লাগবে এটা হইতে গেলে। তো দেখেন আমাদের এখানে মোটামুটি একটা ডেসক্রিপশন তারা তৈরি করে দিতেছে, দেখেন ডিজাইনগুলো দেখতে খুবই ভালো লাগতেছে। ওকে, এখানে যেটা বলতেছে হ্যালো, প্রথমেই হ্যালো দিয়ে শুরু করছে, ইফ ইউ লুকিং ফর ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসই এক্সপার্ট।
তুমি কি একজন ডিজিটাল মার্কেটার বা এসই এক্সপার্ট খুঁজছো? দেন ইউ আর হ্যাভ কাম টু রাইট প্লেস, তুমি সঠিক জায়গাতে আসো। আই অ্যাম রাজু ফ্রম ফ্রিল্যান্সার রাজু, ওকে, অ্যান্ড আই ক্যান হেল্প ইউ উইথ ইউর ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও নিডস, ওকে। আমরা যদি এটা বাংলা করে দেখি তাহলে আপনি আরও সুন্দরভাবে বুঝতে পারবেন এবং পড়তে পারবেন যে এখানে একজাক্টলি তারা কি বলতেছে, যেহেতু আমরা খুব একটা বুঝিনি তো। ওকে, যাই হোক, এটা নিয়ে আর নাই বলি। তো আমাদের একটা খুবই বাক্য বা খুবই কথাপূর্ণ শব্দচয়ন, মানে অ্যাট্রাকটিভ শব্দচয়ন তারা এখান দিয়ে তৈরি করে দিতেছে। এবার দেখেন এখানে কি বলতেছে। ওকে, আপনি যদি একজন ডিজিটাল মার্কেটিং এবং এসই এক্সপার্ট খুঁজছেন তাহলে আপনি সঠিক জায়গায় আছেন। আমি ফ্রিল্যান্সার রাজু থেকে রাজু, ওকে, এখানে একটু ভুল লেখছে কারণ ও বুঝতে পারতেছে না, এআই তো। ওকে, এখানে যে কোনো একটা কেটে দিতে পারেন। আই অ্যাম রাজু আহমেদ, ওকে ওকে, এটা আমি কেটে দিতে পারি। ওকে, ফর্মটা কেটে দিই, আই অ্যাম রাজু আহমেদ অথবা ফ্রিল্যান্সার রাজু আহমেদ, ফর্মটা কেটে দিই, একটু ভুল করছে। যদি এটা যদি না পছন্দ হয় তাহলে আপনি নেক্সটে আরেকটা ট্রাই করতে পারেন। হ্যাঁ, যেমন এবার দেখেন, আমি একজন ডিজিটাল মার্কেটার এবং এসই এক্সপার্ট, ওকে সরি, আপনি কি একজন ডিজিটাল মার্কেটিং এবং এসই এক্সপার্ট করছেন তাহলে আপনি সঠিক জায়গায় আসেন বা এসেছেন। আমি ফ্রিল্যান্সার রাজু, আমি এবং আমি আপনাকে আপনার সমস্ত ডিজিটাল মার্কেটিং এবং এসইও প্রয়োজনে সাহায্য করতে পারি। আমি অনেক ব্যবসার সাথে কাজ করেছি এবং তাদের পছন্দ ফলাফল অর্জন করতে সাহায্য করেছি। আমি আত্মবিশ্বাসী যে আমি আপনার জন্য একই কাজ করতে পারি পারেন। ওকে, আমি আপনার অফার করতে পারি এমন কিছু পরিষেবা এখানে রয়েছে, যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, প্রতি ক্লিক বিজ্ঞাপন, এখানে পেপার ক্লিক অ্যাডভার্টাইজিং, মানে গুগল অ্যাডভার্টাইজিং, বুঝতেছেন ব্যাপারটা? এখানে কিন্তু আমাকে সমস্ত কিছু তারা লিখে দিতেছে। ধরেন এই মেলটা আপনার খুব একটা পছন্দ না, লাস্টে দেখেন কী লিখছে, থ্যাংক ইউ ফর ইওর টাইম, মানে তুমি আমাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, আপনার নামটা নিচের দিকে দিতে পারেন, নাম, ইওর নাম। ওকে, এবার ধরেন আমার এই ডিসক্রিপশনটা আমার পছন্দ হয় না, আমি তাহলে আবার ক্রিয়েট এ কন্টেন্ট আবার ক্লিক করব, তাহলে আমাকে আরেকটা ডিসক্রিপশন তারা মেক করে দিবে এবং আমি এগুলো আমি পরবর্তীতে যদি চাই সেটা আমি ইউজ করতে পারবো। দেখেন এটাতে একটু অন্যরকম চলে আসতেছে কন্টেন্টগুলো ওয়েবডেবল। এবার দেখেন 7টা, 8টা, 9টা, 10টা, ওকে, 10টা পয়েন্ট আমাকে তারা লিখে দিতেছে। দেখেন সুন্দর সুন্দর, আপনার যেটা যেটা ভালো এরকমভাবে যদি আপনি ডেসক্রিপশন লিখতে পারেন, যে কেউ কিন্তু আপনাকে পছন্দ করবে, তাই না? যে কেউ কোনো যে কোনো ক্লায়েন্ট আপনাকে কিন্তু মেসেজ রিপ্লাই দিবেই। তো এইভাবে কিন্তু আপনি মেসেজ লিখতে পারেন। ধরেন আমার এটাও পছন্দ হয় নাই, তাহলে আবার আমি ক্লিক করবো ক্রিয়েট এ কন্টেন্ট, তো সেমভাবে আবার আরেকটা তৈরি করবে তারা। দেখেন, হ্যালো, ডু ইউ নিড হেল্প উইথ ইউর ডিজিটাল মার্কেটিং অর এসইও, আই অ্যাম এ ফ্রিল্যান্সার এক্সপার্ট ইন দিস, ওকে, ইত্যাদি ইত্যাদি। দেখেন সংক্ষিপ্ত, বড়, ছোটো সব ধরনের কথাই তারা লিখে দেয়। এর থেকে কি হতে পারে? আপনাকে এ যুগে 2023 সালে আপনাকে কোনো কিছু করার প্রয়োজনই নাই, সব কিছু ইন্টেলিজেন্ট করে দিতেছে বা রবটে করে দিতেছে। তার একজন মানুষের থেকে অনেক ভালোভাবে তিনি কনসেপ্টগুলো বা রাইটিংগুলো করতেছে, খুবই ভালো লাগতেছে আমার কাছে। দেখেন সব কিছু তারা লিখতে পারে, অনেক সুন্দর সুন্দর ডেসক্রিপশন তারা লিখে দেয়। আবার এখানে দিছে ইওর নাম লেখবা, হ্যাঁ, ধরেন এটাও পছন্দ হয় না, তাহলে আবার ক্রিয়েট করেন। আপনি হাজার হাজার এইভাবে পছন্দ করে আপনি নিজের জন্য একটা তৈরি করতে পারেন। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। দেখেন এখানে কী লেখছে, আই এম লুকিং, বাপরে, 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স দিছে, ওকে। তো ধরেন এটাও পছন্দ হয় নাই, আমি আরেকটা তৈরি করব। আমি এইভাবে তৈরি করতেই থাকি, হ্যাঁ, ওকে ওকে। এখানে এটা আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে, ইউনিকনেস দিছে তারা। তো এভাবে কিন্তু আপনি এগুলো কপি করে, এখানে দেখেন কপি ক্লিক আছে, কপি করে আপনি আপনার ইমেলে যা কিন্তু মেসেজগুলো পাঠাতে পারেন। অ্যাজ থেকে বেটার অপশন আমি মনে করি নাই। এটা চাইলে আপনি যদি যে মার্কেট প্লেসের বাইরে কাজ করতেছেন তো তাদেরকেও সেন্ড করতে পারেন এরকমভাবে যদি আপনি চান এই মেসেজগুলো। আমাকে অবশ্যই একজনে কমেন্ট করছিল বা ডাইরেক্ট কল করছিল, বলছে যে দেখেন ভাই আমরা কী ধরনের মেসেজ লিখবো, বায়াররা বায়ারদের কাছে কী টাইপের মেসেজ লিখবো বা মেসেজে কী বলবো, সেটা যদি বলে দিতেন আমাদের জন্য অনেক হেল্পফুল হতো। তো আমি তার কথা মাথায় রেখেই আসলে এই ভিডিওটা মেক করা হলো। আর আমি এআই সম্পর্কে আরও অনেক ক্লাস, অনেকগুলো ক্লাস করার চিন্তা ভাবনা করছি। আপনারা মোটামুটি এই ইউআই
বা আরও 4-5টা ওয়েবসাইট দেখাবো বেস্ট এআইয়ের ওয়েবসাইট। এবং ফাইবার কিন্তু এখন এআই সার্ভিস দেওয়ার জন্য একটা অপশন অ্যাড করে দিছে, আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো আপনারা চাইলে এইভাবে মেসেজগুলো তৈরি করে বা একটা ইমেল তৈরি করে আপনারা কিন্তু সেখানে বায়ারদেরকে সেন্ড করতে পারেন। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন, তো একটু হলে আপনাদের কাজে লাগছে। অবশ্যই আমি ভিডিওটা শেয়ার চাই, যারা আমাকে পছন্দ করেন বা ভালোবাসেন এবং সাপোর্ট করেন অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব যারা করে রাখেন নাই এখনও সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।